সালামালাইকুম, আজকে আফরামনির জন্মদিন উপলক্ষে আমাদের বিরিয়ানি রান্না চলতেছে এবং বিরিয়ানি রান্না করার দায়িত্ব আমার কাছে। চলুন আমরা একসাথে মিলে বিরিয়ানি রান্না করি। আমি আপনার ভালো করে রান্না করতে পারি, তবে রান্না করার একটু শখটা বেশি জাগে আর কি। সবসময় একটু রান্না করতে চাই, মাঝে মাঝে কিছু কিছু ওকেশনে রান্না করি। তোমার জন্য চলতেছে এটা, তেল দিয়ে নিই আগে আমরা। বিরিয়ানি মানুষ কয়েকভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করি। আমি আলাদা করে রান্না করতে পছন্দ করি, মুরগি দিয়ে করি বা গরু মাংস দিয়ে করি, যেটা দিয়ে করি সেটা আলাদা করে রান্না করতে পছন্দ করি। আলাদা করে চাল ফ্রাই করে তারপর তার সাথে একবারে মিক্সার করে তখন বিরিয়ানিটা তৈরি করব। তাহলে তেল রেডি, আমার তেল অলরেডি। কালা মরিচ, কালো রসুন, বাটা পেঁয়াজ, মশলা এখানে মাংসের মধ্যে দিয়ে দিব। অল্প কিছু রাখবো শুধু এই ভাতের জন্য, চাউলের জন্য, কারণ আমরা এই মাংসের মশলাগুলো সেম আমাদের আবার চাউলের মধ্যে যাবে, তার জন্য চাউল শুধু ভাজার সময় হালকা একটু দিব, একটু ফ্লেভার আসার জন্য, আর কোনো কিছু না। ধনিয়া দিচ্ছি। আমাদের ফোটাইগুলো এত বড় বড় কেন? অনেক দূর থেকে হলুদ নিয়ে আসতে হবে। এটা কি মরিচ? হ্যাঁ মরিচ। তোর হলুদ, আমার হলুদের ফোটা তো অনেক বড়। এটা কি? এলাচি। এলাচি, এলাচি। ইয়া স্যার, ডালচিনি, গোটা ডালচিনি আছে? গোটা ডালচিনি, গোটাটা অল্প, গোটা ডালচিনি, এটা লং, লং, তোমার ম্যাক্সিমাম মশলা যা আসবে তা মাংসের সাথে চলে যাবে বিরিয়ানিতে। জাস্ট আমি ওই বিরিয়ানি যেটা এই মশলা কাস্টম মশলা থাকে বাজারের, রাধুনিটা ইউজ করতেছি। আমার তেজপাতাটা দিব এই মশলার মাঝখানে করে, যাতে একটু ফ্লেভারটা একটু আসে, স্মেলটা। এবার লবণ দিয়ে দিব। আমরা মশলাটা দিয়ে দেওয়ার পরে হালকা করে পানি দিয়ে মিজু আঁচের মধ্যে কিছুক্ষণ সিদ্ধ করতে দিব মশলাটা। ঢাকনাটা ঢাকনা দেন তো, যাতে মুরগি দেওয়ার আগে মশলাটা আগে রেডি হয়ে যায়, যাতে মিজু আঁচের মধ্যে মশলাটা রেডি হবে। আমি এখানে হালকা সিরকা ইউজ করব, হালকা একটু টক টক ভাব আসার জন্য। এটা আমি মাংসের ফ্লেভার দিয়ে দিচ্ছি সিরকাটা, হালকা একটু টক টক ভাব যাতে আসে। আমার মশলাটা প্রায় রেডি, এরপর আমি এখানে মুরগি ছাড়ব। মুরগি কুচি কুচি করে রেডি করা আছে, জাস্ট এখন ছাড়ব। ছড় দিতে পারেন, সেক্ষেত্রে আপনার বিরিয়ানি মশলা কমিয়ে দিতে হবে, যাতে এখানে মশলাগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যদি বিরিয়ানি মশলা বাড়িয়ে দেন তারপরে মাংসের মশলাগুলো পরে, তাহলে আপনার স্বাদটা একটু কড়া হয়ে যাবে। হালকা একটু পানি দিয়ে মিডু আঁচের মধ্যে রান্না করব। আমাদের মুরগি রেডি, মুরগি বোনা রেডি আমাদের। এবার চালটা একটু ঘিতে ভেজে নিব। দুইটা এলাচি দিয়ে দিব, একটু ফেটে ফেটে দিব। ঘিতে এলাচি পড়লে তার সাথে ভাত ফ্রাই হলে একটু ভালো একটা স্মেল আসবে। অনেকের ভালো লাগে না এলাচি ফ্রাই হলে, গালে কামড় বললে। চাল দিয়ে দিন। বিরিয়ানি রান্না করো, বাড়িতে যারা রান্না বান্না করে তাদেরকে এত সহজ মনে করবো না আপনারা, তারা কষ্ট করে খুব। আমি রান্না করতে এসে কষ্ট লাগতেছে। আমাদের ভাত ভাজা হয়ে গেছে, এই রান্না করে উপর দিয়ে একটু পেঁয়াজ ভাজা দিব। সেই করে তার জন্য একটু এখন পেঁয়াজ ভেজে নেব, স্লাইস করে একবারে। আপনারা দেখুন কেবাব ভাজি আমি। বিরিয়ানি রান্না করার সময় যে তেল দিতে কিপটুসগিরি করেন, তখন দেখবেন ভাতটা ভালো হচ্ছে না, ভেঙে ভেঙে যাবে। কারণ বিরিয়ানিটা আপনার যদি চাউলটা তেলে না ভাজেন এবং তেলটা একটু পরিমাণ বাড়িয়ে না দেন, তাহলে ভাত ভেঙে যাবে, তখন বিরিয়ানি হবে না, খিচুড়ি হয়ে যাবে। আর জন্য এটা খেয়াল রাখবেন, বুঝছেন? এখন তেলের দাম যেহেতু বেশি,
কিছু করার নাই, বিরিয়ানি রান্না করলে এগুলো করতে হবে। রান্না করে খেতে দিলে মজা মজা খাই যাবে, আর টেস্টি কে না সব বুঝিয়ে পাবে না, নিজে না বুঝলে আর জন্য কেন খাবে, মজা খাও না বার্থডে কাল কি করতেছে দেখেন, এই বার্থডে কাল কি করতেছ, হ্যাঁ কি করতেছ, এই যে দেখো তোমার জন্য কি রান্না করতেছি দেখো, এদিকে দেখো আমার দিকে দেখো, বিরিয়ানি রান্না করতেছি, তো তুমি এগুলো মজাতে কি করতেছ, বিরিয়ানি খাবে না তুমি, পেঁয়াজ ভাজার সময় যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, যখন যে স্মেলটা আসে না, সেই পেঁয়াজ ভাজার যে ঘ্রাণ সেরা, একবারে মন জোড়া যাবে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজার ঘ্রাণ কিন্তু বেশি পাইতেছে আবার পুড়ি যাবে, ওই যে কেলে কি আবার পাই আর এটা হতা হয়ে যাবে, তো আরাম লাগে পুড়ি ফেলে বাংলা বাবুর্চি। চাল দেওয়ার জন্য এই মশলাটা রেডি করে নিব, মশলাটা দিয়ে দিলাম, মুরগি বারো দিন হইয়ে তেল, বাকি দিন আসলি না এটা মার্কেট যারি সেই করে ইন দিন তো কন্টেন্ট ক্রিয়েটর কল ভিডিও ন দেখে ভাই, নদলে আর দিলে যে দেশি ভাবে বানাই তার ভিডিও দেখবে, ঢাকনা দিয়ে মিজু আছে রেখে দিব কিছু একটু একটু পরিমাণ, জাস্ট সেই 30 সেকেন্ডের মতো, দিন দিন রান্না করে নিন একা টেস্ট করে নাহলে বুঝিবে কেন দর্শক আহে মজা হবে, দর্শক মেরে দি তারা ভিডিও করে স্যার মারে সিয়া দেখে আর স্যার মেরে সাই রান্না সারা রান্না করে সার এই তারা অনাথ আহিন মারবে হইল আপনি সাই বান্ধে শুধু ওইসে আমাদের এই আর রেডি এই কি বলো যে মশলা রেডি, এবার এখানে আমরা এই চাল ছাড়বো, তেলে ভাজা চাউলটা, তেলে না সরি ঘিতে ভাজা, গরম পানি করে রাখছিলাম ওইটা দিয়ে দিব এখন, যাতে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এতে আস্তে আস্তে করে একটা একটা করে মুরগিও তুলে নিব মশলা থেকে, ভাত ফোটার অবস্থা এখন, এখন আমি মাংসগুলো দিয়ে দিব, মাংস আমি করছি কি আপনার মশলা থেকে তুলে ফেলছি বেশিরভাগ, যেগুলো পরিমাণ বেশি ছিল মশলাগুলো রেখে দিছি, শুধু মাংসগুলো তুলে তুলে নিছি, এগুলো এখন দিয়ে দিব, অনেকে বলবেন যে এইভাবে না ওইভাবে না, আসলে এক একজনের বিরিয়ানি রান্নার সিস্টেম এক এক রকম, আমার সিস্টেমটা এরকম আর কি, যারা বলবেন তাদের জন্য বলছি, আঁচটা কমিয়ে দিব যেহেতু এখন ভাত ফোটার টাইম চলে আসছে, একটু কম হয়েছে ভাতে যার কারণে আমি পলিথিন দিয়ে দিব, যাতে ভাতটা বাইরে বের না হতে পারে, ভাতটা বাইরে বের না হলে আপনার চাউলটা ঠিক মতো ফুটে যাবে, সেই জন্য আমি আবার যেটা মশলা রেখে দিছি ওটা আবার ওয়েস্ট করবো না, এটা তো আমি হালকা করে পানি দিয়ে একটু স্লাইস করে পটেটো দিয়ে এটা একটা ঝোল করে ফেলবো, যাতে বিরিয়ানির সময় ঝোল খেতে পারে মতো, আমাদের বিরিয়ানি রেডি, কালারটা দেখতে দেখতে পারেন একটু করে, স্বাদটা খাওয়ার সময় বুঝতে পারবো আর কি, পেঁয়াজ ভাজা একটু লুক দিব আর কি, আরো কিছুক্ষণ ভাবে রাখবো যাতে ভালো করে একবারে মাখামাখি আর তেল বের হয়, বের হয়ে একটা লুক রাখে, ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, আজকের রেসিপি বিরিয়ানি ছিল আফরার বার্থ জন্মদিন উপলক্ষে বার্থডে উপলক্ষে, এরকম আমার হাতের রান্না যদি নিত্য নতুন আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।